সোনালি ব্লগ বজবজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো শনিবার 14 তারিখ, সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। বন্ধুরা, কাদের কাদের আজকে বাড়িতে আজকে পিঠে হবে সেটা আমাকে অবশ্যই বলবেন। আর আমাদের আজকে আজকে পিঠেই হবে, আজকে আজকে পিঠে। আর ওমা, কালকে পুলি পিঠে, তো কাল থেকে 2 দিন পুলি পিঠে হবে, আমাদের এটাই নিয়ম। আর এই যে, যার জন্য এইটা আমি কিনে নিয়ে এসেছি, এই যে এটা কিনে নিয়ে এসেছি, এতে করেই পিঠে করব। আবার জানি না গ্যাসে করব, যদি ফেটে যায় আবার ভয়ও লাগছে, কি জানি কি হবে জানি না। আপনারা কেউ আমার মতো এরকম সরা কিনে এনে গ্যাসে কি কেউ করেন, আমাকে জানাবেন তো। আর যদি ফেটে যায় কি হবে কি জানি, ভয় লাগছে। মাটির জিনিস এসব তো কাঠের জালেই ভালো হয়, জানি না কিরকম ভালো হবে। যাই হোক, এটা কিনে নিয়ে এসেছি আমি। আমাদের এই পাশেই এরকম একটা দোকান আছে, মানে দশকর্মার দোকান আছে, সেখানেই সব কিছু রাখা হয় এইসব, আর ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। আর এখন এটা কিনে দিয়ে মাকে দেখাতে এসেছি যে ঠিক ঠিক হয়েছে কি। তা এটা রেখে দিই, এবার আমি চড়িয়াল বাজারে আবার চলে যাব, দোকানের বাজার আছে কিছু, সেটা করে নিয়ে আসব। তাহলে আমি সেটা করে নিয়ে আসি। তাহলে এখন আমি বন্ধুরা ভিডিওটা স্টপ করছি, আবার পরে এসে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আমি দোকান চালিয়ে চলে এসেছি, এই যে পিঠে করব বলে আজকে পিঠে আমাদের আজকে শুরু। আর এই যে, এটা হলো বিউলির ডাল, আর এটা হলো চাল ভিজিয়ে রেখেছি, এই যে বাটবো, বেটে এবার আমাদের আজকে পিঠে হবে। তাহলে দেখুন আমি কীরকমভাবে কী করি। বন্ধুরা, এখানে আমি মিক্সিতে এই চাল আর এই ডালটা বেটে নিচ্ছি, মানে বিউলির ডালটা বেটে নিচ্ছি। আমাদের সরু চাকলিতেও এই দুটো জিনিস দেওয়া হয়, আর আজকে পিঠেতেও এটা দেওয়া হয়। তাহলে আমি এটা তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে আবার পিঠেগুলো করতে হবে আমাকে। বন্ধুরা, এই যে দেখুন ব্যাটার হয়ে গেছে, আর আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপে করে করে করছি। হাতা, ডাবু হাতা আমি নিই নি, কাপ নিয়েছি। আর এই যে গ্যাসে আপাতত বসিয়েছি, কিছু তো হয়নি, এখন পিঠেটা হোক, হলে আমি বন্ধুরা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই প্রথম আমি, মানে কি বলবো, আমি প্রথম এই পিঠেটা করছি। এমনিতে মাই করতো, কিন্তু এবারে আমি করছি, জানি না কিরকম হয়, মানে যেরকম যাই হোক না কেন আমি আপনাদের আমি দেখাবো। নাও, টপছে তো সব বন্ধু। এই যে তোমাদের দাদা ভাই একটা পিঠে করছে, নাও এবার এটা চাপা দাও, ভালো করে জলটা এ করো। নাও এবার চাপা দাও, চলে আসো। বন্ধুরা, এই যে দেখুন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুটো ফুটো মতো এরকম হয়েছে, আমি এরকম পেরেছি, এরকম করেছি, খুব ভালো হয়নি। বন্ধুরা দেখুন, এখানে এই যে এই কটা আজকে পিঠে করেছি, এবার সরু চাকরি করব। আর এতেও দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট করব, ওই ভাতের হাঁড়িতে আমাদের একটা রাখতে হয়। আর মা, আর একটা কিসে রাখতে হয় গো? ও, একটা মানে এতে একটা রাখতে হবে, আর একটা ভাতের হাঁড়ির ভেতর, মানে যাতে ভাত আছে ওতে একটা রাখতে হবে, এটা নিয়ম আমাদের। আর তাহলে আমি করে নিই, দেখি হচ্ছে, আস্তে আস্তে হোক, তুলে নেওয়ার সময় আবার দেখাবো খন আপনাদের। বন্ধুরা, এবার আমি একটু সরু চাকলি করে নিচ্ছি, এই যে এক হাতে, এ তো অসুবিধা হচ্ছে, এক হাতে ফোনটা নিয়েছি বন্ধুরা, কেউ নেই যে ভিডিওটা করে দেবে। এই এই যা, এখানটায় হয়ে গেল, খুব ভালো হচ্ছে বন্ধুরা এই সরু চাকলিটা, দেখতে পেয়েছেন কি সুন্দর হয়েছে না? বন্ধুরা, মানে কি বলবো, সব তো মিষ্টি মিষ্টি টাইপের সব কিছু হয়েছে। গুড় দিয়ে পিঠে খেতে হবে, আর দুধ দিয়ে, মানে দুধটাকে জাল দিয়ে একটু মোটা করে চিনি দিয়ে, আর ওতে আজকে পিঠেগুলো ফেলে দিয়েছি সেটা একটা করেছি,
আর বর বলল যে মিষ্টি মিষ্টি ভালো লাগছে না, তাহলে একটু আলু চচ্চড়ি করো, রাত্রিবেলা দুটো মুড়ি খেয়ে নেবো। সেই জন্য আবার আলু চচ্চড়ি, এই যে দেখাচ্ছি, এই জন্য আলু চচ্চড়ি একটু বসিয়ে নিচ্ছি, পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে তাহলে তরকারিটা আমি করে নিই। আরে পাগলা, এগুলো আজকে পিঠে কেটে কেটে ওতে দিয়েছি, কালকে তো পুলি পিঠে হবে, আজকে তো আমাদের পুলি পিঠে করতে নেই। ওই তো এটা তো এ পিঠে আছে, আজকে পিঠে আছে, খা না, এটা খাবি, খা, ভালো করে চাপা দিয়ে রাখ। ওরাও চাপা দে না, এটা চাপা দে, আজকে পিঠেটা ওরকম চাপা দিয়ে দে, এতে একটু গুড় নে, ওই তো। হ্যাঁ আমি তাহলে ভাতটা খেয়ে নিই, বন্ধুরা এই রাত্রি দুটো ভাত ছিল, এটাই আমি খেয়ে নিচ্ছি, মানে ভাতটা খেতাম না, একটা মাছ ছিল বলে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি, আর পিঠে আমি এর আগে খেয়ে নিয়েছি দুটো, আবার থাকলে মানে পরের দিন খাবো, তাহলে আমি রাত্রিরে খাওয়াটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার শুতে যেতে হবে, কেননা আমাকে রবিবার আবার দোকানটা খুলতে হবে সকালবেলা, ওটা আমার দোকান, তাহলে আমি খাওয়া দাওয়াটা এখন করে নিই। আপনারা কী কীরকম মানে কী বলবো পিঠে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার তো সব রকম পিঠেই খুব ভালো লাগে, তবে নারকলের পিঠেটা আমার বেশ লাগে, খুবই ভালো লাগে খেতে, আর একটা হয় পায়েস পিঠে মানে দুধ পুলিটা এরকম।